আমাদের ফলনটা অনেক বেশি হবে। আর আমরা যদি আপনাদেরকে আমি একটা অনুরোধ করবো যে আজকে আমার কাছে অনেক মানুষরা করতে পারে, আপনারা জানেন যে আমি সব মানুষের সাথে কথা বলি, একদম রামদেব কৃষকের সাথেও আমি কত মানুষ ফোন করেন, যাতে আমার বয়স 70, 72, 75, আমি একটা একটা মুড়ি পাই না, আমাদের কিন্তু মুড়ি বলে তাই না, মানে একটা মুড়ি পাই না কাজ করার জন্য, যে আমি এখন একটা কোনো লোক পাই না, লোক যে পাই না, অথচ সেই লোকটার কাছে আমি আমাদের যে 33 জন যে মাঠ পর্যায়ে যারা কৃষি বিভাগের কর্মী আছে, আমি তাদেরকে দরকার লাগলে আমি নিজে একদিন এসে বসবো আপনাদের সাথে, আপনারা প্রত্যেকটা এলাকাতে মানুষকে বুঝাবেন যে ধান কাটার সময়, রোপণের সময় তারা যেন এই মেশিনটা ব্যবহার করে, অন্তত এই মেশিনটা ব্যবহার করলে কাটার সময় তাহলে আর তাদের খরচ হবে না, কষ্ট হবে না। কারণ এই গরমটার মধ্যে যেইভাবে করে একটা মানুষ খায়, আর আমাদের কৃষিকে আমরা যান্ত্রিকীকরণ, কৃষির আধুনিকীকরণ করতেছি, স্মার্ট কৃষি করছে। এখন স্মার্ট কৃষি মানে কি, মানে চাষির অভাব। আমরা আপনারা আমি আজকেই পেপারে দেখলাম সকালবেলায় যে এখন আপনারা জানেন যে গত মাসের 30 তারিখ থেকে মালয়েশিয়া যাওয়া বন্ধ হয়েছে, আবার ওই বাঙালি কিছু সিন্ডিকেট দুষ্টু রোগের কারণে মালয়েশিয়া আবার বন্ধ হয়েছে। এখন তারপরে আবার যদি মালয়েশিয়া যায় তাহলেও যদি যায় ন্যায্য ভাবেও 5,40,000 টাকা লাগে, এই 5,40,000 টাকা দিয়ে আরেক দেশে যায় কামলা খাতার থেকে, আরেক দেশে যে বাজার পরিষ্কার করা, ব্রেড পরিষ্কার করা থেকে যদি নিজের দেশে কাজ করা যায়, সেটা নিজের দেশের যেমন আয় হয়, নিজের দেশের যেমন শক্তি বাড়ে, ওই 5,00,000 টাকা করে যদি 20 জন লোক যায় তাহলে কত টাকা, 1,00,000,000 টাকা, তাহলে ওই 1,00,000,000 টাকা দিয়ে কত কিছু করা যায়, অনেক কিছু। তাহলে হ্যাঁ সেটাই বলছি, না না আমি মনে 5,40,000 বসে আজকে, তো এটার জন্য বাংলাদেশের সব থেকে বেশি মানুষ যেসব দেশে মরে, কোন কোন দেশের লোক মরে সব বেশি জানে, বাংলাদেশ, ইন্ডিয়া, কিছু ইন্ডিয়ার তেমন না, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, রোহিঙ্গা, যারা এরা সব কাজ নাই, গর্ব নাই, ওরা মারা যায় বেশি। এখন কৃষকের ছেলে ধরেন চোর যে চুরি করে, মানে তার চুরি হলো পেশা, চোর যে সে কি চায় তার ছেলে চোর হোক, না সে চায় আমার ছেলে লেখাপড়া করুক, তা সেও তো লেখাপড়া করায়, তাহলে কৃষক যে সে লেখাপড়া করাবে, লেখাপড়া করানো মানে যে আমি কৃষি যন্ত্র ধরবো না, এটা তো হইতে পারে না, লেখাপড়া যে করছে সে আধুনিক কৃষি যন্ত্র ধরবে, সে আরো বেশি কাজ করবে, সে কৃষিটাকে ভালো পর্যায়ে নিয়ে যাবে। আজকে দেখেন এত সুন্দর করে সুরাইয়া বা আমাদের ইয়ন সাহেব, আমাদের কৃষি অফিসার মাহফুজ সাহেব, নিয়ে এসে আমার বাংলা সারের উদ্যোক্তা, উনি যে কথাটা বলছেন, একটা জিনিস দেখেন, আমরা তো খালি বললাম কি কৃষিতে রাসায়নিক সারটা ব্যবহার করেন না, এই যে ইউরিয়া, পটাশ, টিএসপি, এইসব জিনিসটা ব্যবহার কমাতে হবে, এটা সব থেকে বড় কারণ কি আপনারা জানেন, এটা যে আপনারা হাত দিয়ে এভাবে এভাবে ছিটান না, আমি নিজে চোখে দেখছি, তবে হাত দিয়ে এভাবে ছিটান, আপনারা জানেন এটা মুখ বন্ধ করে নিতে হয়, হাতে গ্লাভস পরে নেওয়া লাগে, এটা কিন্তু কেউ করে না, এই মুখ বন্ধ গ্লাস করা মানে কি, এটার মধ্যে ক্ষতি আছে, এটা কি ক্ষতি জানেন, প্রধান ক্ষতি হলো ক্যান্সার হয়, প্রধান কারণ হলো বাংলাদেশে আপনারা যে এখন দেখছেন ঘরে ঘরে ক্যান্সার, এখানে যে ক্যান্সার ঢুকে আসছে কিন্তু মুখে ক্যান্সার, এখন এই যে ক্যান্সার, ক্যান্সারটার প্রধান কারণ হলো কেমিক্যাল। তা আমরা যদি আগে গোবর সার ব্যবহার করা হতো, হ্যাঁ এত গোবর তো আগে তো এত গরু ছিল না, আগে কেউ গরু এরকম করে পালেও নাই, কারণ আমাদের তখন গরুর হাইব্রিড জাত, গরুর এত দুধ, গরুর খামার এরকম ছিল না আগেকার দিনে, একমাত্র যারা ধনী ওরা হয়তো 8-10টা গরু থাকতো, আর যারা একেবারে প্রান্তিক কৃষক ওরা হালের হাল চাষ করার জন্য গরু রাখতো, এখন হাল চাষ করার, এখন যে বাচ্চাটা আছে, এখানে যে বাচ্চাটা আছে, এই যে একটি বাচ্চা, এদের জিজ্ঞেস করে তো এরা লাঙ্গল চিনে কিনা, এরা লাঙ্গল চিনে না, কারণ এরা তো বড় হয়েছে ট্রাক্টর দেখে, এরা তো লাঙ্গল চিনে না, তাই না, তো একটা সময় ছিল যখন লাঙ্গল রাখত তখন একটা হাল চাষের জন্য একটা গরু রাখতো, তা আবার হাল গরুতে বেশি দরকার ছিল, কিন্তু এখন আমরা সেই ঘর থেকে চলে আসছি, সেই সংস্কৃতি না, এখন আমরা চাষ করছি ট্রাক্টর দিয়ে, এখন ট্রাক্টর দিয়ে চাষ করলাম, কিন্তু ধানটা রোপণ করা এটা একটু মানে হাতে রোপণ করা লাগছে, তাহলে আমরা যদি জমিটা, এই যে মনে করেন একটা সময় ছিল না তিলের পাতার উপকার কি করে জমিতে জানেন, তিলের পাতা, তিল গাছ লাগাবার পর
তিলের পাতা যে মাটিতে পড়ে পাতাটা পড়ে সার হয়। যে কোনো যে কোনো ধরনের যেটা পচনশীল জিনিস ওইটাই কিন্তু সারে পরিণত হয়, যেটা মানুষ কিন্তু বলছেন। হ্যাঁ, যে কোনো জিনিস মানে মনে করেন আমরা ধর বলে গেলাম যে আজকে একটা করতেছিলাম, আমরা বলে দেখলাম যে গাড়ির পিছনে লেখা যে কি সম্পদ করলে পরে সম্পদ দিলে তো ভোগ করে না, পরে অন্য লোকেরা সম্পদ খায়, সম্পদ জমাইলে আর মরে গেলে পরে লাশ খায় পোকা। তো এখন প্রত্যেকটা জিনিসের একটা খাওয়া আছে, পচা জিনিস যেটাই পচনশীল, মানুষ মরে গেলেও তো পচে যায়, পচে যাওয়ার গন্ধটা আমরা সহ্য করতে পারি না বলে এক সময় ছিল মানুষ মরে গেলে তাকে পানিতে ভাসায় দিত, এক সময় ছিল পাহাড় যেখানে পাহাড়ের উপরে রেখে আসতো যাতে বড় বড় চিল সবুজ খেয়ে নিতে পারে, কারণ বাড়িতে রাখলে তো গন্ধ হবে। তারপরে একটা সময় যখন আগুনের আবিষ্কার হলো তখন মানুষ গন্ধ পোড়ায় দিলে তাহলে গন্ধটা চলে যাবে। হ্যাঁ, তারপরে এক সময় যখন মানুষ কোদাল আবিষ্কার হলো গর্ত করা শিখলো মানুষ, তখন মানুষ ভাবলো তাহলে কবর দিয়ে দিলে এটা তলায় পচে গেল। এইভাবে করে করে কিন্তু মানুষের জীবনের এক একটা পরিবর্তন হয়েছে, এক একটা ধর্ম আবার এক এক রকম ভাবে দিয়ে দিছে এটাকে, ঠিক একই রকম করে। আজকে আমরা এক সময় আমরা লাঙ্গল দিয়ে চাষ করছি, এখন আমরা ট্রাক্টর দিয়ে চাষ করি, এখন আমাদেরকে যে আমরা আধুনিক স্মার্ট মানুষ বলতে চাচ্ছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশের প্রথম কথা হলো স্মার্ট নাগরিক। স্মার্ট নাগরিক প্রথম কথা আমার কাছে স্মার্ট মানেটা আমরা ইংরেজির ব্যবহার থেকে বাংলার ব্যবহার করতে হবে। স্মার্ট মানে হলো দক্ষ, কাজে দক্ষ। স্মার্ট মানে হলো বুদ্ধিমান, স্মার্ট মানে হলো যে পরিশ্রমী, স্মার্ট মানে হলো যে দ্রুত গতিতে কাজ করতে পারে। তাহলে ওরকম মানুষ লাগবে, ওরকম মানুষ কোথায় লাগাতে হবে? এই যে আমাদের বিজ্ঞানীরা আজকে চেষ্টা করে করে ধান আজকে 100 টা পর্যন্ত নিয়ে গেছে, বিজ্ঞানীরা অনবরত কিন্তু চেষ্টা করে যাচ্ছে। এই যে আমাদের আপনারা আগে বৃষ্টি হলে নতুন বাড়ি বই মাছ বলতো না, বৈশাখ মাসে নতুন বাড়ি বই মাছ উজাইছে, এখন কি উজায়? এত কই মাছ নাই, কই মাছ নাই কেন? কই মাছ থাকে, কই মাছ ডিম পারতো কোথায় জানেন? কই মাছ ডিম পারতো হইলো এই যে আইল গুলি আছে না, আইলের কোনা কোনা যখন বর্ষা আসতো তখন ডিম গুলি ফুটে মাছ হইতো, কিন্তু এখন রাসায়নিক সারের জন্য ওই ডিম গুলি আর জীবিত নাই। তো আমাদেরকে এই রাসায়নিক সার থেকে আরো ভালো জায়গায় যাওয়া লাগে। উন্নত দেশে যদি যান, কেউ যদি বিদেশে যারা যেখানে চাষবাস হয় সব জায়গায় গেলে দেখতেন ওদের মাটি এত সুন্দর কালো, ওরা কিন্তু সম্পূর্ণ জৈব সার ব্যবহার করে, আর আমাদের জন্য পাঠায় দেয় কেমিক্যাল। কারণ আমাদের জন্য পাঠায় কেমিক্যাল কারণ আছে, কারণ এই যে গ্যাস চাই আমরা, তেল চাই আমরা, তেল মানে যেটা তেল ছাড়া তখন পৃথিবীর কিছুই চলবে না, তেল নাই মানে দুনিয়ার মন্দ, যে ডিজেল কেরোসিন কেরোসিন ডিজেল অক্টেন পেট্রোল এগুলির যে বাই প্রোডাক্ট হলো এই আমরা যে সার বানাচ্ছি ইউরিয়া পটাশ, এখন এগুলো তো বিক্রি করতে হবে, কিন্তু আবার আমাদের পাশাপাশি মানব সভ্যতাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এই কাজগুলি করতে হবে। এখন আসল কথা আসে, আজকে হারভেস্টার মেশিন দেখলেন এখানে কিন্তু অনেক ইউনিয়নের মানুষ আছে। আমি অনুরোধ করবো, আমি আজকে আমাদের আওয়ামী লীগের সভাপতিটা বলবো আপনি একটা ছোট্ট নোট তৈরি করেন, একটা সহজ ভাষায় আমি আরেকবার দেখে নিব। আপনি প্রত্যেকটা ইউনিয়নের আমাদের একেবারে 99টা ওয়ার্ডে এবং আমাদের যে 231টা গ্রাম আছে প্রত্যেকটা গ্রাম কমিটিকে আমরা এটা দিয়ে দেবো যে আমরা যেন এই মেশিনটা ব্যবহার করি। কারণ আজকে আপনারা সবাই দেখলেন যে ধানের মধ্যে একটা ফোঁটা ময়লা নাই, আগে যে মা বোনদেরকে বসে ধান ঝাড়তে হত। এই যে গত বছরে তো আমি বাড়িতে ছিলাম ধানের সময় রাত্রে ঘুমাই পড়ি না, রাত্রে 4টার থেকে ওই গ্রামের মধ্যে সমানে ধান বাজায়, এই ধান বাড়ির আওয়াজে ঘুম আসে না এই রাত্রে 4টায়, কারণ ওরা তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে, সূর্য উঠে গেলে আমার মধ্যে বেশি সময় চলতে হয় রাত্রে 4টা থেকে শুরু করে ধান বাড়ানো। তো এই যে ধান বাইরে বাইরে গ্রামের মধ্যে ধান নেয়, আর এখানে আজকে দেখেন কোনো বাইরে বাইরে কিচ্ছু নেই, 20 মিনিটের মধ্যে 1 বিঘা ধান কাটা শেষ। তারপরে তারপরে ডাঙাটা আবার গরু দিয়ে পাড়ায় তারপরে ঠিক করতে হয়। আজকে এখানে দেখেন কত সুন্দর করে খড়গুলো উঠে যাচ্ছে।